এরপরে আমরা পড়ব হাইড্রাইড গঠন, গ্রুপ 15 এলিমেন্টগুলির হাইড্রাইড গঠন। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে গ্রুপ 15 এলিমেন্টগুলি যে সকল হাইড্রাইড গঠন করে সেগুলি কি কি? প্রথমে আসছি নাইট্রোজেনের একটা হাইড্রাইড কি, আমি সাধারণ সংকেত লিখেছি, আমি দেখো EH3। ই মানে কি? এলিমেন্ট, ঠিক আছে। কোন কোন এলিমেন্ট? তাহলে এন মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এবার আমরা যদি NH3 বলি তাহলে অ্যামোনিয়া, PH3 হলো হচ্ছে ফসফিন, তারপরে হচ্ছে ASH3 মানে আর্সাইন, SBH3 স্টিবাইন, এবং BiH3 বিসমাথ হাইড্রাইড, যেটাকে বলা হচ্ছে বিসমুথাইন। এই সকল গ্যাসীয় হাইড্রাইড গঠন করে। এই গ্যাসীয় হাইড্রাইডগুলি মানে এগুলি যেহেতু বেশিরভাগই হালকা মৌল, মেনলি তোমার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, এগুলো তো হালকা মৌল, কারণ নাইট্রোজেন, ফসফরাস অধাতব গ্যাস। এগুলো এই হালকা মৌলগুলি M2H4 এই ধরনের হাইড্রাইড গঠন করে, যেমন N2H4 হাইড্রোজিন, তারপরে P2H4 ডাইফসফিন। এই সকল যেগুলো হালকা মৌল সেগুলো M2H4 সংকেত বিশিষ্ট হাইড্রাইড গঠন করে। নাইট্রোজেন HN3 সংকেত বিশিষ্ট এক বিশেষ ধরনের হাইড্রাইড গঠন করে, যার নাম হচ্ছে হাইড্রোজেন অ্যাজাইড বা হাইড্রোজোয়িক অ্যাসিড। আমি এটা নিয়ে হাইড্রোজোয়িক অ্যাসিড নিয়ে আগেও বললাম। এরপর আমরা পড়বো হাইড্রাইড সমূহের সাধারণ প্রস্তুতি, কিছু প্রস্তুতি আমরা পড়বো। প্রথমে দেখো, আমি দেখিয়েছি অ্যামোনিয়া, দেখেছি এখানে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, একটা নাইট্রোজেন একটা যৌগ নিয়েছি, যেখানে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন কত স্টেটে রয়েছে? -3 অক্সিডেশন স্টেটে রয়েছে, তাই তো? এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি, লৌহ অ্যাসিড বা জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া উৎপন্ন হবে। তেমনি ক্যালসিয়াম ফসফাইডকে যদি আমরা হাইড্রোলিসিস করি, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে ফসফিন উৎপন্ন হবে। জিঙ্ক আর্সেনাইডকে লৌহ HCl দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে আর্সাইন উৎপন্ন হবে। ধাতব বিসমুথাইডকে যদি আমরা লৌহ HCl দিয়ে আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে বিসমুথাইন উৎপন্ন হবে। এই সকল মানে কিছু হাইড্রোলিসিস প্রসেস রয়েছে, সেই হাইড্রোলিসিস প্রসেসগুলো একটু পড়বে, এ বইয়ে রয়েছে, আমি একটু লিখেছি, যার মাধ্যমে আমরা হাইড্রেটগুলো প্রস্তুত করি। আরেকটা রয়েছে বিজারণ প্রক্রিয়া, কিছু ট্রাইক্লোরাইড রয়েছে, হ্যাঁ, এই যাদের সাধারণ সংকেত ECl3, আমি নিচে লিখেছি ECl3। এই ECl3 মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এই সকল মেটালের হ্যালাইডগুলো রয়েছে। এই হ্যালাইডগুলোকে যদি আমরা জিঙ্ক অ্যাসিড অথবা তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, তাহলে কি হবে? মেটাল হাই সরি এই হাইড্রাইড গ্রুপ 15 এলিমেন্টগুলির হাইড্রাইড গঠন করবে। এরপরে আমরা পড়বো হাইড্রাইডের গঠন, ঠিক আছে। আমরা জানি যে হাইড্রা এই গ্রুপ 15 এলিমেন্ট গুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2, NPX1, NPY1, NPZ1, মানে তিনটি পি অরবিটাল রয়েছে XYZ ডিরেকশনে, প্রত্যেকটাতে একটা একটা করে হাইড্রোজেন রয়েছে। তাহলে এদের সংকরণ অবস্থা কি? sp3, অর্থাৎ মূল যৌগগুলি sp3 হাইব্রিডাইজড। আর sp3 হলে কি হয়? স্ট্রাকচারটা পিরামিডাল হয়, তাই তো? সংকরায়ন অবস্থায় যদি sp3 হয় কোনো সেন্ট্রাল মানে অ্যাটমে, সেন্ট্রাল মিডল অ্যাটমে, তাহলে কি হবে? তার গঠন আকৃতিটা আমরা বলতে পারি পিরামিডাল। তিনটে হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং লোন পেয়ারটা মেটালের ওপরের দিকে, ওপরের ডাইরেকশনে থাকবে। চতুস্থলকীয় কোণ, এই যে EHE, এই যে তিনটে EHE, এই যে কোণগুলো রয়েছে, এই কোণগুলো কোণ কত হয়? বন্ধন 109°28', ঠিক আছে, টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল। আর মলে যৌগগুলির গঠন কি হবে? পিরামিডীয়। আমি পাশে স্ট্রাকচারটা এঁকেছি, দেখো এই স্ট্রাকচারটা, যেখানে পিরামিডীয় স্ট্রাকচার। এখানে দেখো আমরা বন্ধন কোণ নিয়ে আলোচনা করবো। আমি এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের যে বিভিন্ন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এদের হাইড্রাইড গুলো লিখেছি, NH3, PH3, ASH3, এদের হাইড্রাইড গুলো লিখেছি এবং এদের বন্ধন কোণটা লিখেছি, প্রত্যেকের বন্ধন কোণ গুলো তাদের নিচে লিখেছি। এবং বন্ধন কোণটা কি, কি বন্ধন কোণটা দেখাচ্ছি, দেখো হাইড্রোজেন EH, নাইট্রোজেনে যখন অ্যামোনিয়া হবে তখন কি হবে? হাইড্রোজেন NH, PH3 এর ক্ষেত্রে কি? HPH, মানে হাইড্রোজেন, ফসফরাস, হাইড্রোজেন।
বন্ধন কোণ কত হবে, এগুলো আমি লিখেছি। এবার দেখো নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত, বিসমাথের হাইড্রাইড পর্যন্ত মানে অ্যামোনিয়া থেকে ফসফিন, আর্সাইন, স্টিবাইন, বিসমিথাইন, এই পরপর যখন যাচ্ছি বন্ধন কোণের মানটা আস্তে আস্তে কমছে, তাই তো? আর বন্ধন কোণের মান কমা মানে কি, কেন কমছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো বন্ধন কোণের এই হ্রাস মানে কমছে, এটা কেন্দ্রীয় পরমাণুর আকার এবং তড়িৎ ঋণাত্মকতার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। গ্রুপ 15 এলিমেন্ট গুলির ক্ষেত্রে উপর থেকে নিচে যখন আমরা শ্রেণী বরাবর যাব তখন কি হবে, কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পাবে এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পাবে। অর্থাৎ অ্যামোনিয়ার থেকে যখন আমি বিসমিথাইল মানে BiH3 পর্যন্ত যাব সেক্ষেত্রে কি হবে, বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় যে ইলেকট্রন রয়েছে বন্ধন ইলেকট্রন জোড় সেটা কেন্দ্রীয় পরমাণু থেকে ক্রমশ দূরে যেতে থাকবে। কারণ কি, নাইট্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাহলে নাইট্রোজেন অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু পরমাণুর কাছাকাছি থাকবে। আর যেহেতু BiH3 মানে বিসমাথ বিসমিথাইন বিসমাথ বিসমাথের হাইড্রাইডের ক্ষেত্রে বিসমাথ তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, তাই বিসমাথের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন সেন্ট্রাল পরমাণু যেটা বিসমাথ রয়েছে বিসমাথের কেন্দ্রক থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, দূরবর্তী থাকবে। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের খুব বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন জোড় নাইট্রোজেনের খুব কাছে থাকে বলে কাছে অবস্থান করে, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কিছু দূরে চলে যায়। এই বন্ধন জোড় ইলেকট্রনের সরণের ফলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান কমতে থাকে। নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন পুরো নাইট্রোজেনের কেন্দ্রকের কাছে থাকছে, যার কারণে নাইট্রোজেন পরমাণুর আশেপাশে থাকছে, যার কারণে তাদের মধ্যে বিকর্ষণ বলের পরিমাণ, বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বলের পরিমাণটা বেশি। যদি বিকর্ষণ বলের পরিমাণটা বাড়ে তাহলে কি হবে, বন্ধনগুলো পরস্পরের থেকে দূরে সরে যাবে। যেখানে ঝামেলা, তুমি তো চাইবে ঝামেলা থেকে বেরিয়ে আসতে, তাই না? কিভাবে তুমি ঝামেলাটাকে কম করতে পারো বা সেই ঝামেলার প্রভাবটাকে কমাতে পারো সেটা তুমি চেষ্টা করবে। সুতরাং যখন এই বিকর্ষণ বলের মানটা বেশি হবে তখন কি হবে, মলিকিউল নিজেদেরকে এমন ভাবে অ্যারেঞ্জ করবে যাতে এই বিকর্ষণ বলের মানটা কম হয়, বুঝতে পারলে? অ্যামোনিয়ার ক্ষেত্রে যখন বিকর্ষণ বলের মান বেশি তার কারণে বন্ধন যে রয়েছে এই যে HNH এই তারপরে NH যে বন্ধনগুলো সেগুলো পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকবে যাতে বিকর্ষণ বলের মানটা কম হয়। আর NH বন্ধনগুলো যদি পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে তাহলে কি হবে, বন্ধন কোণের মান বাড়তে থাকবে। BiH3 বিসমুথাইনের ক্ষেত্রে যেহেতু বন্ধন ইলেকট্রন জোড় কেন্দ্রক থেকে অনেক দূরে সরে যেতে থাকে তাই বিকর্ষণ বলের মান কমে যায়, অর্থাৎ তাদের বিকর্ষণ বলের মান কমে যায়। বিকর্ষণ বলের মান যদি কমে যায় সেক্ষেত্রে বন্ধন কোণ কমে যাবে, কারণ সেই মানে বিসমাত মেটাল হাইড্রোজেন যে বন্ধনগুলো রয়েছে BiH সেই বন্ধনগুলো কাছাকাছি থাকবে, তাদের মধ্যে তারা দূরে সরে যাবে না, এই কারণে তাদের ক্ষেত্রে বন্ধন কোণের মান কমে যায়।